এই মুহূর্তে নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। আপনারা জানেন সপ্তম দফা একেবারে শেষ দফায় রয়েছে ডায়মন্ড হারবারে নির্বাচন লোকসভা ভোট, এবং তার আগে এবার ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করা হল। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, মূলত আমরা দেখলাম যে প্রায় কিন্তু বহু টাল বাহানার পর এবার অভিজিৎ দাস তাকে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করলো বিজেপি, সেক্ষেত্রে অভিজিৎ দাসের ঠিক পরিচয় কি? দেখো, একটা ব্যাপার তোমাকে বলে রাখি যে এই অভিজিৎ দাস এলাকার লোকে যাকে ববি বলে চেনে, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু ডায়মন্ড হারবারে সংগঠন অর্থাৎ দক্ষ সংগঠক হিসাবে পরিচিত। বিজেপি দীর্ঘদিন ধরে তিনি বিজেপির দক্ষ সংগঠক, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিগত দিনে এই অভিজিৎ দাসকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে এরা কিন্তু বহুবার আক্রমণ করেছে, এবং এই আক্রমণে একবার তার হাতও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ফলে এই আক্রমণের মধ্যে দাঁড়িয়েও কিন্তু অভিজিৎ দাস এলাকার মানুষের ভালোবাসা বলো বা তাদের পরিচিতি কারণেই বলো, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিজেপি অর্গানাইজেশনটাকে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে ডায়মন্ড হারবার এলাকায় ধরে রয়েছে। এবং এই অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে কিন্তু এই বিজেপি কিন্তু বড় উচ্চ পদে নেই, এটা কিন্তু সকলেই জানে। কিন্তু তার সত্ত্বেও দীর্ঘদিন পরে কিন্তু আবার এই অভিজিৎ দাসকেই নিয়ে সামনে নিয়ে আসা হলো, এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে তাকে লড়াইয়ে ময়দানে নামানো হলো বেশ কিছু টাল বাহানার পরেও। এবং মনে করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক মহলের মধ্যে থেকে যে কথাগুলো ঘোষণা যাচ্ছে যে এই অভিজিৎ দাস কিন্তু আগামী দিনে এই 2024 লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতে পারেন, এবং হয়তো শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলবে, মানুষ কাকে ভোট দেবেন কাকে জেতাবেন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা যে কঠিন হবে এই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল কিন্তু বারবার বলছেন, এটা কিন্তু বলাই। একদমই, ধন্যবাদ তোমাকে দুর্গা। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডায়মন্ড হারবারে এতদিন পর বহু টাল বাহানার পর এবার বিজেপি প্রার্থী ঘোষণা করা হলো। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আপনারা জানেন সপ্তম দফা অর্থাৎ পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, এবং তার আগেই এবার বিজেপি প্রার্থী ঘোষণা করা হলো। অভিজিৎ দাস বিজেপি প্রার্থী এমনটাই জানা গেছে, এবং আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন আমাদের যে দক্ষ সংগঠক এই অভিজিৎ দাস, এবং এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা, যথেষ্ট জোর টক্কর দেখবে এই কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে, এমনটাই বলা হচ্ছে। কেননা অভিজিৎ দাস বিজেপির একজন দক্ষ সংগঠক। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আমরা দেখেছি বহু টাল বাহানা পর আজ বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রে। কাকে বিজেপি প্রার্থী করবে সে বিষয়ে অবশ্যই প্রথম থেকেই আমরা দেখেছি দ্বন্দ্বে ছিল বিজেপি, এবং সেই মতোই কিন্তু দেখা গেল দীর্ঘদিন পর বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলো এই কেন্দ্র থেকে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলো অভিজিৎ দাস ওরফে ববি, যার নাম তাকে কিন্তু এবার বিজেপি প্রার্থী করল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং প্রার্থী করা হয়েছে অভিজিৎ দাসকে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। বিহারের জনজন সভায় 42টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ার পর ভারতবর্ষ তথা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা ভারতবর্ষ ছেড়ে দিন এই বাংলায় 42টা আসনে প্রার্থী দিতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দূরবীন দিয়ে তারা প্রার্থী খুঁজে বেড়াচ্ছিল, অনেকেই বড় বড় কথা বলে মাঠ থেকে পালিয়ে গেছেন,
আর এখন যাকে প্রার্থী করা হলো, সেই প্রার্থী করার মধ্যে দিয়ে বিজেপি নির্বাচনের আগেই, 4ঠা জুনের ফলাফল ঘোষণার আগেই 5 লক্ষ ভোটে পরাজয় সুনিশ্চিত করলো। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, অবশেষে অপেক্ষার অবসান এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করল। অভিজিৎ দাস তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। আপনারা জানেন সপ্তম দফা অর্থাৎ 1লা জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। এর আগে আমরা দেখেছি 10ই মার্চ কিন্তু তৃণমূল তাদের 42 কেন্দ্রের প্রার্থী তালিকায় প্রকাশ করে দিয়েছিল। অবশ্য তার যদিও প্রায় এক মাসেরও অনেক দিন পর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করলো এবং শুধুমাত্র এই একটা কেন্দ্রেই বিজেপি এতদিন পর প্রার্থী ঘোষণা করলো। এই কেন্দ্রে বাকি রাখা হয়েছিল প্রার্থী ঘোষণা